হ্যালো ফ্রেন্ডস নমস্কার তো ফ্রেন্ডস দেখ তহসিল অফিস তরফু এক বহত বড় নিযুক্তি আসিছি যদি আপন মানে দশম প্লস টু কিংবা প্লস থ্রি মধ্য করেছেন তবে এই পোস্ট আপ্লা করি এপ্রে কৌশেবি একজাম না কবল ইন্টরভু দ্বারা এটি আপনার সিলেকশন করা এপি মধ্য রইচি আপনার এর কোণি আপ্লিকেসন ফি পে করি আবশ্যক না সম্পূর্ণ রূপে ফ্রি এই পোস্ট আপ্লায়ে করে পারি যদি আপোনাৰ চিলেকচন পাওঁ তেবে নিজ নিজ জিলে তহচিল অফিচৰে হি ই পোষ্টিং পাইপাৰিব ফ্ৰেণ্ড আপোনাৰ নিজ মোবাইল আপ্লাই কৰি পাৰিব কিপৰি নিজ মোবাইল আপ্লাই কৰিবি ষ্টেপ বাই ষ্টেপ প্ৰ এই ভিডিঅ' শেষত মই আপোনাক কয়ি যদি আপোনাৰ এই প'ষ্ট আপ্লাই কৰিব ইণ্টৰেষ্ট ৰখুচোন তে এই ভিডিঅ'টি শেষ পৰ্যন্ত দেখন্ত প্ৰথমে আলোচনা কৰি নেবা যে ক'ৰ ৰ অফিচিয় নোটিফিকেচন টি ফ্ৰেণ্ডছ যদি আপোনাৰ ନିଜ ଜିଲ୍ଲାରେ ଆସୁଥିବା ଏହିଭଳି ସରକାରୀ ଜବ୍ର ନ୍ୟୁଜ୍ ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଆମର ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ନିଅନ୍ତୁ ଏବଂ ଭିଡ଼ିଓଟିକୁ ମଧ୍ୟ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଦେଖନ୍ତୁ ନୋଟିଫିକେସନ୍ଟି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ତହସିଲଦାର ଅଫିସ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଓଡ଼ିଶା ତରଫରୁ ଆସିଅଛି ଏଥିରେ କେଉଁମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏଥିରେ ଅଲ୍ ଓଡ଼ିଶାର ପିଲାମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଆମ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଜିଲ୍ଲାର ପିଲାମାନେ ଏହି ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏବଂ ଉଭୟ ପୁରୁଷ ମହିଳାମାନେ ମଧ୍ୟ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ এতি পই স্যালারি মধ্য ভাল রইছি 18000 টঙ্কা ঠারু আরম্ভ करी 56000 পর্যন্ত মাসিক স্যালারি পাই পারিবে জব টাইপ টি জব রইবো ওড়িশা गवर्नमेंट জব রইবো ইহাপর দেখন্তু এথরে কিয়ো পোস্ট পই নিযুক্তি আসি ওছি এথরে প্রোগ্রাম ম্যানেজার পই পোস্ট হইছি প্রসেসর সর্ভর পই পোস্ট হইছি অমিন পই পোস্ট হইছি এবং রেভিনিউ ইন্সপেক্টর বা আরআই পই মধ্য পোস্ট হইছি आपण চাইলে এথরে যে কোনসিবি পোস্টে আপ্লাই করি পারিবে ইপৰা দেখন্ত এতিপি কণ সব এজুকেচন ক্লালিফিকেচন ৰহিব যদি আপোনাৰ দশম পাছ কৰি থে কি প্লছ টু পাছ কৰি থে কি গ্ৰেজুচন বা প্লছ কৰি তেব এতিয়া আপ্লাই কৰি পাৰিবি যদি আপোনাৰ ক্ৱালিফিকেচন কেৱল দশম পাছ থাকে এতিয়া প্ৰচেছ চৰ্ভৰ বা পিঅন প'ষ্ট আপ্লাই কৰি পাৰিবি যদি আপোনাৰ ক্লাফিকেচন প্লছ টু পাছ থমিন পোষ্ট আপ্লাই কৰি পাৰিবি যদি আপোনাৰ ক্ৱালফিকেচন প্লছ টু সৈতে

এতিপ কণ সবু আপ্লিকেচন ফি ৰহিব ন আপ্লিকেচন ফি ৰচি আপোনাক এই আপ্লিকেশন ফি পে' কৰিব আৱশ্যক নাই যদি আপোনালোকৰ কেটগৰী জেনেৰাল অ বি চি কিটগৰীবি আপোনাৰ হৈ থাকিব এই ফিৰে আপ্লাই কৰি পাৰিব ইয়াৰপৰা দেখন্তু এতিপ্য় কোন চবু এজ লিমিট ৰ মিনিমম এজ অ থাকিব তাৰপিছ আপ্লাই কৰি পাৰিব মেক্সিমম পঁয়লিছ বৰ্ষ বয়স ৰ যদি আপোনাৰ কেটগৰী অ বিচি কিংবা এসিএসটি কিংবা পিডব্লু বা ফিজিকা হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তবে আপনার এর অতিরিক্ত এই সুবিধা ইপরে দেখুন এটি কেউ পোস্ট কোণ সবু স্যালারি বা দরমা রব যদি আপনার প্রোগ্রাম ম্যানেজর আপ্লা করতে তবে এপ্রেম স্টার্টিং রহব পজার টঙ্কা স্যালারি যদি আপনার প্রসেস সর্ভর বা পিওন পোস্টে আপ্লা করছেন তবে এবার দশ হাজার টাকা যদি আপনার অমিন কিংবা আর্আই রে আপ্লা করছেন তবে এবার অপন হাজার টঙ্কা এপরে দেখ এপ্রেম কখন সবু সিলেকশন প্রোসেস রব এসি পাই না কবল আপনার মার্ক অনুসারে হি আপনার এর সিলেকশন করা আপনার ম্যাট্রিক প্লস টু কিংবা প্লস থ্রি রার্ক অনুসারে হি সিলেকশন করাপরে ইন্টারভিউ রব্য তো এই প্রোসেস দ্বারা আপনার এর সিলেকশন পাইপারে যদি আপনার অমিন পোস্ট আপ্লা করছেন তবে এরটর্ন একজাম রহব মনে রাখবে কবল অমিন পরিটর্ন একজাম রব যদি আপনার আর্ আই কিংবা প্রোগ্রাম ম্যানেজর কিংবা প্রোসেস সরভর এই পোস্ট আপ্লায়ে করছেন তবে এপ্রেম কোশিবি রিটর্ন একজাম না কবল অমিন পোস্ট হি রিটর্ন একজাম রহব শহে মার্কর এপ্রেম কোণ সিলাবস র ভিডিও শেষে কেবি মনে রখবে কবল অমিন পোস্ট একজাম রহব এবং অন্য সব পোস্ট কবল বেসিস রয়েছে ফ্রেন্ডস যেতবে আপনার এর আপ্লা করি আপ্লায়ে কলা সময় কেউ সব ডকুমেন্টগুড় আবশ্যক পড়ে সে বিষয়ে আপনার জাঁ নিু যদি আপনার পাখে এইসব ডকুমেন্টগুড়ি নবে আপন মানে এই পোস্ট আপ্লা নাহি না এপ্রিম আপ্লা কলা পূর্ব দেখুন প্রথমত আপনার অল এজুকেশন কালিফিকেসন সার্টিফিকেট এবং তার মার্কশিটর গোটিয়ে গোটিয়ে জেরক্স আবশ্যক পড়ে এ সহ গোটিয়ে ফটোর আবশ্যক পড়ে যদি আপনার রেসিডেন্ট সার্টিফিকেট থিব তবে আপন মানে চাইলে সে রেডে সার্টিফিকেট গোটিয়ে কপিটি আটাচ করে নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট কেবল এস এস টি বা অ বি চি এই পিলা মানে হি কাষ্ট চাৰ্টিকেট আৱশ্যক পাৰিব নেক্সট দেখন্ত গোটেই আই ডি প্ৰুফৰ আৱশ্যক পাৰিব যেপৰকি আধাৰ কাৰ্ড ভোটৰ কাৰ্ড কিন কাৰ্ড এই তিনিগোটি মধ্য গোটেই আই ডি প্ৰুফৰ আৱশ্যক পাৰিব যদি আপোনাৰ আধাৰ কাৰ্ড থাকে আধাৰ কাৰ্ডৰ জেৰেষ্ট এটাচ কৰি পাৰিব ফ্ৰেণ্ডছ যেতিয়া আপ্লাই কৰবে আপ্লাই কালেৰে এইচব ডকুমেণ্ট হি আৱশ্যক পাৰিব ইয়াতে দেখন্তু এই আপোনাৰ কিপৰি আপ্লাই কৰবে এতিপ্য়োটি প্ৰচেছ ৰফলাইন ৰ অনলাইন ৰফলাইন আপ্লাই কৰি পাৰিবলৈ নিজ মোবাইল অনলাইন আপ্লাই কৰি পাৰিব মই আপোনাক দুই গোটেই প্ৰসেছ কয়ি কিপৰি অফলাইন আপ্লাই কৰে কি অনলাইন আপ্লাই কৰো ইম্পট ডেট দেখন্ত এই ডেট ষ্টাৰ্ট হৈছাৰি চলৰেডি ত' চলি আলোচনা কৰিব যে আপোনাৰ কিপৰি আপ্লাই কৰবে ফ্ৰেণ্ডছ এতিয়া আপোনাৰ কিপৰি আপ্লাই কৰবে কমপ্লিট প্ৰচেছ মই আপোনাক এবাৰ কয়ি এতিপ্য় আপোনাৰ এই ভিডিঅ'টি স্কিপ নকৰি শেষ পৰ্যন্ত নিহিত ৰূপে দেখি নিিয় প্ৰথমে আপোনাৰ নিজ মোবাইল থকা গুগল কু অপেন কৰোঁ অপেন কলপেৰে এই সৰ্চ বক্সৰে ক্লিক কৰোঁ ইয়াৰপৰা চৰ্চ কৰোঁ কণ সৰ্চ কৰবে চিম্পলি লেখিবা দেন স্পেচ দেখিব জিঅভি দেন স্পেচ লিখিব জব দে দেন লেখিব ডট দেন লিখিব ইন দেখি পাৰিব মই এই কোন টাইপ কলি চিম্পলি আপোনাৰ এইভৰি নিজ মোবাইল টাইপ কৰবে ইয়াৰপৰা পাখৰ থকা সৰ্চৰ অপশন উপে ক্লিক কৰো ক্লিক কলপেৰে আপোনাক অডিশা জিঅ' ভিটি জব্ৰ এই চাইটি দেখিব তো চিম্পলি আপোনাক এই চাইট উপ ক্লিক কৰবে ক্লিক কলপেৰে কিছু সময় ল'ড হ'ব ই চাইট অপেন হৈ যাব দেখি পাৰিব এঠাই ভিন্ন ভিন্ন কেটাগৰিবগুড়িক চাব এঠাৰ এক হেডিংৰ অপশন টি চহু থাকিব অডা তহচিল অফিচ ৰিকুৱাৰমেণ্ট দুই হাজাৰ তেইছ ত' চিম্পলি আপোনাৰ এই ক্লিক কৰি নেবেবে ক্লিক কলপেৰে কিছু সময় ল'ড হ'ব ইয়াৰপৰা প'ষ্ট অপেন হৈ যাব দেখিপার্থিব এখানে কেউ কেউ পোস্ট হয়েছে কোণ কফিকেসন রয়েছে সেই বিষয়ে মেনশন করাছি এটি আর্ আই অমিন ডাটা এন্ট্রি অপরেটর বা ডিও প্রোসেস সরভর এবং প্রোগ্রাম ম্যানেজর পোস্ট ভেকেন্সি রহবো ইপরে দেখুন কেউ পোস্ট কোণ সব দরমা রহব সেই বিষয়ে মেনশন করা এবার দেখুন কিপর আপ্লা করি আপনার এই ওয়েবসাইট্র শেষের এক ইম্পর্ট্যা লিঙ্ক দেখে এটার ডিফরে পোস্ট ডিফরে লিঙ্ক যদি আপনার মানে তহসিল অফিস জব্রে আপ্লাপে চাহিদা তবে প্রথম পিডিএফ লিঙ্ক ক্লিক করবে যদি আপনার প্রোগ্রাম ম্যানেজর আপ্লাই করতে চাচ্ছেন তবে এই সেকেন্ড লিঙ্ক্র ক্লিক করবে যদি আপনার আপনারা অমিন্রে আপ্লাই করতে চাও তে দেখিপার্থে এটার অমিনের পিডিএফ অ এবং আপ্লাই লিঙ্ক অবল অমিন্তাই হি অনলাইন আপ্লিকেসন প্রসেস রব্য এবং অন্য সব পোস্ট অফলাইন প্রসেস রহিব তো মু আপনার গোটিয়ে গোটে স্টেপ কথা ভিডিওটি শেষ দেখি দেখিনি প্রথমে আপনার তহসিল বিষয়ে কেবি ইপরে প্রোগ্রাম ম্যানেজর এপরে অমিন বিষয়ে কহিবি। ତ ପ୍ରଥମେ ଆପଣମାନେ ପି ଡ଼ିଏଫ୍ ୱାନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣମାନେ ସେ ନୋଟିଫିକେସନ୍ ପି ଡ଼ିଏଫ୍ ୱାନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲାପରେ ଆପଣଙ୍କ ସମ୍ମୁଖରେ ତହସିଲ ଅଫିସର ଏ ନୋଟିଫିକେସନ୍ଟି ଆସିଥିବ ଦେଖନ୍ତୁ ଏଥିରେ କେଉଁ ପୋଷ୍ଟ ପାଇଁ ନିଯୁକ୍ତି ରହିଛି ଏଥିରେ ଆର୍ଆଇ ଅମିନ୍ ଏହାପରେ ରହିଛି ଡିଓ ଏବଂ ଏହାପରେ ରହିଛି ପ୍ରୋସେସ୍ ସର୍ଭର୍ ତ ଏଥିରେ ଚାରିପ୍ରକାର ପୋଷ୍ଟ ରହିଛି ଆପଣଙ୍କର କ୍ୱାଲିଫିକେସନ୍ ଅନୁସାରେ ଏଥିରେ ଯେକୌଣସି ବି ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଦେଖନ୍ତୁ ଏଥିରେ ମାଟ୍ରିକ୍ ପାସ୍ ରହିଛି କେବଳ ପ୍ରୋସେସ୍ ସର୍ଭର୍ ପାଇଁ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ପୋଷ୍ଟ ପାଇଁ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଏବଂ কিছু এক্সপিএন্স সার্টিফিকেট আবশ্যক পড়ব তো ফ্রেন্ডস আপনারা সিম্পলি এই পিডফ টি ভালোভাবে পড়বে যদি আপনার ক্লিফিকেসন থাকব তবে এটার ফর্মবি আপনার মিলে যাব এই ভাবে আপন মানে এই তহসিল অফিস জবরে আপ্লা করপার্বে দেখুন যদি আপনার অমিন্র লিঙ্ক উপরে ক্লিক করবে ক্লিক কলাপরে আপনার এইভাবে কিছু দেখুন এতে পোস্ট নিযুক্ত রয়েছে এর অমিন পোস্ট নিযুক্তি রব্যাব টোটাল এতে ষাঠিটি পোস্ট রয়েছে দরমা দেখিপাথে অঠর হাজার আরম্ভ করে ছাপন হাজার দরমা রব ভালো দরমা রয়েছে গ্রুপ সেই ক্যাটগোরি পস্ট রব দেখুন ইম্পর্ট্যাট ডেট যা একত্রিশ বার দুই হাজার বাইশ রু স্টার্ট এবং লাস্ট ডেট রয়েছে সত্যশ এক দুই হাজার তেইশ বা জানুয়ারি সত্যি হচ্ছে এতে আপ্লা করার লাস্ট ডেট ইপরে দেখুন এঁ ক্যাটগোরি পিল কে প সে বিষয়ে মেনশন মানে চেক করে নেবে যে আপনার ক্যাটগোরিপা এতি এপ কোণ সবু সিলাবস রয়েছে সে বিষয়ে মেনশন করা আপনার চেক করে নেবে এগাম প্রসেস কন র এবং কেউ স্টাডার্ডের এক্সাম রহব এর মেট্রিক রাণ্ডার হি একাম রব মেট্রিক লেভেল কোশ্চিন রেন্ডস এইভাবে ভাবে আপনাদের এই অমিন পোস্টে আপ্লাই করবে দেখুন এখন কালিফিকেসন কম রয়েছে সে বিষয়ে এই পিডিএফ মেনশন অপিডিএফ টি তুত তো স্ক্রল ডাউন করবে দেখুন স্ক্রল ডাউন কলাপরে আপনার এই পিডিএফ প্রসেসরে এক

যদি আপনার মানে প্রোগ্রাম ম্যানেজার আপ্লায়ে করছেন তবে সেকেন্ড লিঙ্কের ক্লিক করবে সেকেন্ড লিঙ্কের ক্লিক করে সেম প্রোসেস রেব ফাষ্ট প্রোসেস আপনার অফলাইন রে হি আপ্লা করা পড়ব তো আপনার মানে অফলাইন রে আপ্লা করবে তো ফ্রেন্ডস ইয়ে লা পোস্টগুড়ে আপ্লায়ে করার কিছু ইনফরমেসন